হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। আজকের এই ছোট্ট একটি সুন্দর ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, সবার শুভ মঙ্গল কামনা করে আজকের ভ্লগটা স্টার্ট করা যাক। তো আমরা দেখতেই পাচ্ছ টোটোতে করে বেরিয়ে গেছি, এখন বাজছে প্রায় প্রায় 11:30। আর ভীষণ রোদ, ভীষণ গরম, কিন্তু এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে না গিয়ে মানে চলবেই না, যেতেই হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সব তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে 13 জুন, গতকাল জামাই ষষ্ঠী ছিল, কাল থেকেই আমাদের ইনভাইট ছিল, কিন্তু জামাই ষষ্ঠীর কারণে কিছু নানান প্রবলেমের জন্য কাল যাওয়া হয়ে ওঠেনি। তো আজকেই যাচ্ছি আমরা, আজকেও বেরোতে একটু লেট হয়ে গেছে, আরও সকাল সকাল যাওয়া আমাদের দরকার ছিল, কিন্তু বুঝতেই পারছো যা হয় আর কি। তো আমরা যাচ্ছি। তো আমরা এসেছি পল্লবীর বাড়ি। তো পল্লবী আমার অনেক কাছের এক বন্ধু, তোমরা আগের ভ্লগে অনেকেই দেখেছো। তো তার বাড়ি আজকে মানে নতুন বাড়ির গৃহপ্রবেশ, সাথে ওর বড় মেয়ে, তার মানসিক ছিল, তো সব একসাথেই করেছে আর কি কাজটা। এই হচ্ছে আমার এক নতুন বান্ধবী বিদিশা, এই হচ্ছে বিদিশার বর। আমরা আসবো বলে জামাই ষষ্ঠীর দিনটা দেখে ও দিন ঠিক করেছে আর কি, যাতে আমরা সবাই থাকতে পারি, কারণ আমাদেরই থাকা হয় না এত দূরে আছি বলে। আমরা 12টায় এসছি আর 2টার সময় এলো, আর মিঠাই মিঠাই বল দিছ, চলে আসছি। আমরা বাজারে দোকানে বসছিলাম, দেখতে পাই। বসো বসো, খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন একটু হাঁটাহাঁটি চলছে হজমের জন্য। এখানে এলে একটু না ঘুরলে ভালো লাগে না, এত সুন্দর পরি। এই যে আমাদের স্যার আমাদের পিছনে আসছেন, নমস্কার স্যার। খেয়েছেন তো, পাতা ঠিক ছিল? আচ্ছা, হমকো সে গাড়ি আয়ে। খাবার দাবার খেয়ে চলে এসেছি আমরা গ্রাম ভ্রমণের জন্য, যেটা প্রত্যেকবার এলে আমাদের হয়। এদের গ্রামটা এত সুন্দর, মানে না ঘুরে তোমরা থাকতেও পারবে না। যতবার এসেছি শীতকালে, এবার গরমকালে এসেছি, তো গরমকালেও ছাড়া যাবে না। গ্রাম ট্রাম ঘোরা হয়ে গেছে, আজকে বেশি লেট করব না। পল্লবীরাও ভীষণভাবে টায়ার্ড 2-3 দিন ধরে। আমরা এবার বাড়ি বেরোবো, যে টোটোটাতে এসেছিলাম তাকেই টাইম দেওয়া ছিল 4:30, কারণ আমরা পল্লবীদের বাড়ি থেকে বাড়ি যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়, যার কারণে তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে পল্লবীর বাড়ির পুজো হয়েছে, তোমাদেরকে বাড়িটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম বেরোবার আগে। তো চলো, পল্লবীকে টাটা করে বাড়ি বেরোনা যায়। আমাদেরকে ছাড়ার একদমই ইচ্ছা ছিল না পল্লবীর, ওর ইচ্ছা ছিল আজকে থাকি আমরা, কিন্তু ও ভীষণভাবে টায়ার্ড, থেকে করবো কি, ও গল্প করতে পারবে না, পরে আসবো। আর দেখা হবে কিনা এবারে কোনো কনফার্মেশন নেই, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা 2-3 দিনই আছি। আর পল্লবীর বাড়ির এত বড় কাজ, ও মনে হয় না বাড়ির কাজ সব জোগাড় যন্ত্র করে পরে আর দেখা করতে পারবে। তো যাই হোক, পরে দেখা হয়ে যাবে, ফোনে কথা তো হবেই। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, ক্যামেরাতেও হয়তো
বোঝা যাচ্ছে না, চারিদিকে শুধু খেজুর গাছ, মানে খেজুরও হয়েছে প্রচুর প্রচুর। আসার সময় ভেবেছিলাম একটু পারবো কয়েকটা, তো তখন লেটও হয়ে গেছিল আর রোদও প্রচন্ড ছিল আর বাচ্চাগুলো একদম চেঁচাচ্ছিল গরমে। তো যাই হোক, এখন আসার সময় এই সুযোগ তো আর ছাড়া যায় না, মেঘ করে এসছে হালকা হালকা, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে নামবে। তাও বললাম এই সুযোগটা হাত ছাড়া একদমই করা যাবে না, তো টোটো দাঁড় করেই আমরা খেজুর পাড়তে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিদিকে ভীষণ জঙ্গল, ঘন জঙ্গল, চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা কত খেজুর গাছ আর কত খেজুর হয়েছে। আর এখান থেকে প্রায় আর 10-15 মিনিট লাগবে আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো, আজকের মতো এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।